চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি পিকআপ দুর্ঘটনায় অন্তত 15 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে নগরীর সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রশিক্ষণের জন্য একটি পিকআপে করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের 25 জন সদস্য সাগরিকা শিল্প এলাকার দিকে যাচ্ছিল। এ সময় সাগরিকা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।